বিচ্ছিন্নতাবাদী আর মণিপুর বা নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদীর মধ্যে চারিত্রিক কোনো ডিফারেন্স নাই, সো দে ক্যান বি এ কমন থ্রেট ফর বোথ গভর্নমেন্ট। প্রশ্ন হচ্ছে, আমি ওনার সঙ্গে একমত যে বাংলাদেশকে অন্য কোনো দেশের বিচ্ছিন্নতাবাদীদের চারণভূমি করার জন্যে আমরা বাংলাদেশ স্বাধীন করিনি, কিন্তু ইন্টারন্যাশনালি উনি খুব সুচতরে মানে সচতুরভাবে এড়িয়ে গেছেন প্রশ্নটা। ইন্টারন্যাশনালি ইটস অ্যান অ্যাকসেপ্টেবল নর্ম এবং ক্ষুদ্র ছোটো দেশগুলো বড় দেশের বিরুদ্ধে মোটামুটি এরকম ছোটোখাটো সন্ত্রাস, আপনি আগেই বলেছেন, বইয়ে থাকে না কিন্তু করে, সেটা হয়েছে। বাট আমার মনে হয় এখন যেটা প্রকাশ হলো সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য, এবং এই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে গিয়ে সরকার মূলত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যে আমরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ব্যবহার করতে দেই আমাদের। আমি এই পয়েন্টে একটু অ্যাড করতে চাইছিলাম যে আমি বলবো তো, এই এই সংবাদটা যেন সত্যি না হয়ে থাকে, যেটা ইন্ডিয়া থেকে পাবলিশ হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রীর কূটকৌশল এবং র্যাবের নাটক কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, এবং উপরন্তু এই যেটা আপনি বলেছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে ব্যাপার, ন্যাশনাল সিকিউরিটি, এটা যে আনআর্থ হয়েছে, এটা কিন্তু খুব ট্যাকফুলি খুব কোয়াইটলি আমরা কন্ট্রোল বা কন্টেন্ট করতে পারতাম। যখন নবম জাতীয় সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলো, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি, এবং এখন বর্তমানে ভারতের যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তখন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারা তিনি এসেছিলেন বাংলাদেশে, এবং সফর শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ যে প্রেস ব্রিফিং ছিল সেখানে ভারতেরই একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশ কি বাফার স্টেট ইন্ডিয়ার জন্যে। সে সময় সেই প্রশ্ন আজ ছ বছরের মাথায় কিন্তু সরকারিভাবেই অনেকটা প্রমাণিত হয়েছে। আমরা লজ্জিত হয়েছি তখন যখন একটা বাফার স্টেট বলেছে, জি, কিন্তু কোনো প্রতিবাদ করেনি। জি, আমি সেই সংবাদ সম্মেলনে ছিলাম এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন কোনো উত্তর তো দেননি নেই, বরং আমরা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে একজন সাংবাদিক আবার ঘুরিয়ে একই প্রশ্ন করেছিল যাতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছু বলার সুযোগ পান, উনি সেটা সুযোগটি নেননি অথবা সুযোগটি বুঝতে পারেননি। যাই হোক না কেন, শেষ করবো আমরা আর একদম দুজনের জন্য 30 সেকেন্ডস করে যদি আপনারা একটু বলেন যে বিহারীদের উপর হামলা, সংঘর্ষে 11 জন নিহত, অভিযোগের তীর সংসদ সদস্যর দিকে, আওয়ামী লীগের সংসদ সদস্য, আপনার মত কি যদি একটু ছোট্ট করে বলেন? আমাদের একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে রয়েছে আমরা। না, এখন তো জায়গায় জায়গায় স্থানে স্থানে ওই আওয়ামী লীগ সরকারের এমপিদের প্রতি আঙুল নির্দেশিত হচ্ছে সঙ্গত কারণে, তো ওই এলাকাটা আমি চিনি ব্যক্তিগতভাবে, আমাদের যাতায়াত হতো, আমাদের স্টাফ কলেজটা ওখানে আছে, আমরা যেতাম, দেখতাম লেখা আছে যে বিহারি বাস্তুহারা লীগ একটা সাইনবোর্ড টাঙানো ছিল ওই এলাকায়। তো ঘটনা যেটা হয়েছে যে আমরা আজকের একটা পত্রিকায় দেখলাম বা আমি অন্য সোর্সে খবর পেলাম যে এই ঘটনা 3-4 দিন আগে ওখানকার এমপি এলিয়াস মোল্লা উনি অপমানিত হয়েছিলেন ওই বিহারি, তিনি বলেছিলেন যে আমি দেখে নেব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইস্যুটা ছিল এরকম যে ওই বিহারি পল্লী থেকে একটা ইলেকট্রিক লাইন অন্য একটা ক্যাম্পে টেনে নেবে এবং সে বিদ্যুৎ উপভোগ করবে, কিন্তু বিল তাকে দিতে হবে না, বিল তারবে বিহারি পল্লীর আওতায় আর কি। সো এটা নিয়ে ঝামেলা হয়েছে এবং সেটা নিয়ে এক পর্যায়ে বচসা হয়েছে এবং এমপি সাহেব বোধহয় অপমানিত বোধ করেছিল, সেটা ফলশ্রুতিতে এই ঘটনা বলে ওখানকার যারা ভুক্তভোগী বা যারা ভিক্টিম হয়েছে তারা বলেছে এবং মিডিয়ার সামনে বলেছে, পত্রিকায় বলেছে, রাজনৈতিক নেতাদের সামনে বলেছে। তো এই যদি ঘটনা হয়ে থাকে, এভাবে চলতে থাকে যে সাধারণ একটা বিদ্যুতের কানেকশন, বাট অনেকে বলে উদ্দেশ্য হলো যে ইলিয়াস মোল্লা সাহেবের একটা হাউজিং সোসাইটি আছে ওখানে, সাগুপ্তা হাউজিং সোসাইটি, এবং পুরো জায়গাটা একটা দখলের পায়তারার জন্য, তাদের উচ্ছেদের জন্য এটা করছে, এটা খুবই দুঃখজনক। তারা তো স্টেটলেস পিপল, তারা তো রিফিউজিও না, তারা কিন্তু স্ট্যান্ডার্ড পাকিস্তানি, তাদের কোনো ন্যাশনালিটি নেই, তাদের কোনো প্যাসপোর্ট নেই, তারা মানবতার জীবনযাপন করছে, ওরা তো মানুষ, বিহারি হতে পারে, বাঙালি হতে পারে, ওরা তো মানুষ। কাজে আমি মনে করি এটা এটা ইমিডিয়েটলি সরকারকে একটা স্ট্রং পদক্ষেপ নিতে হবে এবং যদি দোষী যদি সঙ্গে এমপি থাকে তাকেও বিচারের আওতায় আনতে হবে। যেখানে প্রধানমন্ত্রী সংসদেই বলেন যে 2-1টি পরিবারকে তার সমর্থন করতে হবে, সেখানে আপনি আবারও দাবি করছেন যে সংসদ সদস্যের বিরুদ্ধে। এই বিষয়ে আমি একটু সময় চেয়েছিলাম কথা বলার জন্য। জি, আমরা এই বিষয়টাই আমরা আসলে একটু দীর্ঘ আলোচনা করব, যেহেতু আমরা দেখছি যে মূল পরিকল্পনাকারী নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হয়েছে এবং তার আনা নেওয়ার ব্যাপারে একটু একটু ঢিলে তালা দেখা যাচ্ছে। আমরা একটু দেখতে চাই যে আসলে শেষ পর্যন্ত কি পর্যায়ে পৌঁছায়, তারপর নিশ্চয়ই আমরা আগামী সপ্তাহে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা শেষ করব একদম 10 সেকেন্ডের মধ্যে। 10 সেকেন্ড হচ্ছে, এটা ইন্টারন্যাশনালি সুপারভাইজ, বাংলাদেশের হেফাজতে বিহারিরা আছে এবং তাদেরকে হেফাজত করার দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের, তাদের উপর কোনো রকমের অন্যায় অবিচার অত্যাচার যাতে না হয় সেটা দেখার দায়িত্ব সরকারের। এরই মধ্যে জাতিসংঘে নালিশ কমপ্লেন করেছে, যদি সরকার সেটা দেখতে না পারে এটা বাংলাদেশ সরকারের অযোগ্যতা,
এবং এই অযোগ্যতা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, সরকারকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে এবং এই ব্যাপারে উপযুক্ত তথ্য উপাত্ত বের করে বিচারের ব্যবস্থা করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো আমরা বিদায় চাইছি। যেতে যেতে আপনাদের কাছ থেকে শুধু যে বিষয়টি প্রত্যাশা করি সেটি হচ্ছে, বাংলাদেশ নিয়ে আমরা অনেক কথা বলি যারা প্রবাসে রয়েছি, তারা অন্তত পক্ষে খানিকটা হলো নিরাপত্তার মধ্যে রয়েছি, মৌলিক চাহিদাগুলো আমাদের পূর্ণ হচ্ছে, হয়তো আমরা অনেক বেশি পরিশ্রম করি তারপরও আমাদের মৌলিক চাহিদাগুলো হাতের মধ্যে রয়েছে। দেশের মানুষের অনেক সমালোচনা আমরা যখন করি তখন যেন নিজেদের দিকে একটু তাকাই যে আমরা একজন প্রবাসী হয়ে আর একজন প্রবাসী ভাইয়ের প্রতি কতটা বেশি সহানুভূতির হাত বাড়াই, কতটা বেশি আন্তরিকতার সঙ্গে তার সঙ্গে কথা বলি। আমরা কি হিংসায় জ্বলে পড়ে মরি আর একজনের উন্নতি দেখলে? সেই বিষয়গুলো ভাবলে আমার অন্তত পক্ষে নিজেরই অনেক বেশি মন খারাপ হয় যে অনেক ভালো একটা পরিবেশের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েও আমরা মানসিকভাবে বোধ হয় খুব বেশি উদার হতে পারছি না। সেই উদারতা নিজেদের মধ্যে আসলে আমরা এখানে যারা আছি তারাও ভালো থাকব এবং বাংলাদেশের মানুষকে উদার কীভাবে হতে হয় সে বিষয়টি বোধ হয় নিজেদের কথা বলার সময় নিজের অহংকার বোধ নিয়ে কথা বলতে পারবো। দর্শক সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপন মানুষদেরকে।